হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আপনাদের সকলকে পিকআট মাইনুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। বেশ কিছুদিন আগে আমি একটা কমিউনিটি পোস্টে আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে ডিশ ওয়াশার সম্বন্ধে আপনারা জানতে চান কিনা। তো সেখানে অনেকেই ভোট করেছিলেন এবং আমাকেও পার্সোনালি অনেকে জিজ্ঞেস করেছিলেন যে ডিশ ওয়াশার কীভাবে ইউজ করতে হয়। তো সেটার উপরে যেন আমি একটা ভিডিও বানাই, তো আজকে সেই ভিডিওটা আমি নিয়ে এসেছি। রিসেন্টলি আমরা একটা স্টেনলেস স্টিলের ডিশ ওয়াশার কিনেছি ওয়ার্লপুল কোম্পানির। তো সেই ডিশ ওয়াশারটা এখন কীরকম কাজ করছে বা কী কী তার মধ্যে ফিচার্স রয়েছে সেগুলো তো ডিটেলে আলোচনা করবই, তার সাথে জেনারেলি সব ডিশ ওয়াশার কীভাবে কাজ করে কিংবা ডিশ ওয়াশার কীভাবে ইউজ করতে হয় সেটা আজকে আমি ডিটেলে আলোচনা করব। হয়তো আগামীতে ডিশ ওয়াশার অনেকে কিনতে চাইছেন বাড়ির জন্য কিংবা বাড়িতে রয়েছে ইউজ করছেন, তাদের এই ভিডিওটা কাজে আসবে, মানে আমি অনেকটাই ডিটেলে আলোচনা করব। তো চলুন, আশা করছি ভিডিওটা খুব ইউজফুল হবে এবং আগামীতে আপনাদের কাজে আসবে। এটা হচ্ছে আমাদের পুরনো ডিশ ওয়াশার। আমরা যখন এই বাড়িটা কিনি তখন কিচেনের সাথেই ডিশ ওয়াশারটা আমরা পেয়েছিলাম। যারা আমাদের আগে ছিলেন, মানে প্রিভিয়াস ওনার, তারা এটা ব্যবহার করতেন। তো ওনারা প্রায় 12 বছর এটা ব্যবহার করেছেন, তারপরে আমরা আরও 3 বছর ব্যবহার করলাম। তো 15 বছর পুরনো ডিশ ওয়াশার, এখনও কিন্তু ভালো কন্ডিশন ছিল। তবে যেহেতু আমরা সব অ্যাপ্লায়েন্সেস চেঞ্জ করছি সেই জন্য এটাও চেঞ্জ করলাম। তো এটা আমরা কস্কো থেকে ওয়ার্লপুল কোম্পানির স্টেনলেস স্টিলের ডিশ ওয়াশার কিনেছি। এটা মোটামুটি 1 মাস আগেই আমাদের বাড়িতে চলে এসেছিলো, তবে কস্কো থেকে শুধু ডেলিভারি দিয়ে যাওয়া হলো, এটা অ্যাসেম্বল করবে অন্য একটা কোম্পানির লোক এসে, সেটাও কস্কো থেকেই পাঠাবে, আমাদের কিছু করতে হয়নি। আর দেখুন, সব জিনিসপত্র এই ডিশওয়াশারের মধ্যেই ছিল, আমাদের আলাদা করে কিচ্ছু কিনতে হয়নি। জলের পাইপটা সব কিছুই এর মধ্যে ছিল। আর এটা দেখতেই পাচ্ছেন পুরোটাই স্টেনলেস স্টিলের, আর এর যে কন্ট্রোল প্যানেলটা সেটা দরজার ওপরে, আর আমাদের পুরনো ডিশওয়াশারের কন্ট্রোল প্যানেলটা দরজার সামনে দিকে ছিল। আমি দেখাচ্ছি, এই যে দেখুন কন্ট্রোল প্যানেল সামনের দিকে রয়েছে, তো দেখা যেত সব কিছু, কিন্তু স্লিক লাগছে এখন নতুনটা, কারণ কোনো কিছু লেখা টেখা সামনে নেই, আর হ্যান্ডেলটাও সামনে দিকে থাকবে, সেই জন্য দেখতে ভালো লাগবে। আর এটা সাদা রঙের ছিল, এটা পুরো স্টেনলেস স্টিল। তো দেখুন, এই যে লোক চলে এসেছে এটাকে ফিক্স করে দিচ্ছে, অ্যাসেম্বল করে দিচ্ছে। আর এখানকার ডিশ ওয়াশারের যে সাইজগুলো সেটা একই রকম হয়। আমাদের এই কিচেনটা কিন্তু প্রায় 45 বছর পুরনো, তার মানে ডিশ ওয়াশারের সাইজ কিন্তু সেম, সেখানে কিন্তু নতুন ডিশ ওয়াশারও ঢুকে গেল। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল ডিশ ওয়াশারগুলো আরও বড় হয়, কিন্তু জেনারেলি যেগুলো বাড়ির মধ্যে ইউজ করা হয় সেইগুলো একই সাইজের হয়। তো ফিক্স করতে কিন্তু কোনো অসুবিধে হয়নি। এবারে আমি আপনাদেরকে ডিশ ওয়াশারের ভেতরটা একটু দেখাবো। সবার প্রথমে ডিশ ওয়াশারের ওভারভিউ দিয়ে নিচ্ছি। তো এর মধ্যে 3টে র‍্যাক রয়েছে, একটা র‍্যাক একদম ওপরে থাকে পাতলা ধরনের, বাকি 2টো র‍্যাক মোটামুটি সেম সাইজেরই হয়, একটা ওপরে একটা নিচে থাকে। র‍্যাকগুলো কিন্তু কোনোটাই স্টেনলেস স্টিলের নয়, ভেতরটা পুরোটাই স্টেনলেস স্টিল দিয়ে বানানো। আর এই র‍্যাকগুলো খুব হালকা হয়, তাই সহজেই আমরা টেনে বাইরে বের করতে পারি বা ঢোকাতে পারি। দরজার মধ্যে একটা বাস্কেট রাখা আছে, যার মধ্যে আমরা চামচ হাতা খুন্তি এসব রাখতে পারি। আর এই দরজার ওপরেই যে ডিটারজেন্ট ডিসপেন্সারটা সেটাও রয়েছে, যেখানে আমরা এই ডিশ ওয়াশারের লিকুইড বা ডিটারজেন্ট দিতে পারি। আর পুরো দরজাটাই স্টেনলেস স্টিলের। এবারে উপরে যে বড় র‍্যাকটা রয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই র‍্যাকে মেইনলি আমরা ছোট ছোট যে জিনিসপত্র, যেমন ছোট প্লেট, ছোট বাটি, গ্লাস, কাপ, এই সব আমরা রাখতে পারি। তার সাথে ছোট ছোট ইউটেন্সিলস যেগুলো থাকে সেইগুলো আমরা এর মধ্যে বসিয়ে দিতে পারি। আর দেখুন, এখানে অনেক খাঁজ করা আছে, সেই খাঁজে খাঁজে আমাদের এই বাটি, প্লেটস, কাপ এই সব রাখতে হয়, যেগুলো আমি একটু পরেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো অনেকগুলো খাঁজ করা আছে, প্রচুর জিনিস এর মধ্যে রাখা যায়। তো প্রথমে দেখুন, একটা গ্লাস রাখছি। গ্লাসটা কিন্তু কখনোই এই রকম স্টিকের মধ্যে ঢুকিয়ে দিলে চলবে না, এটাকে ঠিক মাঝ বরাবর একটা জায়গায় বসিয়ে দিতে হবে, তাহলেই এটা ঠিক মতো বসে থাকবে, নড়ে যাবে না ধোয়ার সময়। আর প্লেটসগুলোও দেখুন এইভাবে খাঁজের মধ্যে বসিয়ে দিতে হবে। আপনারা প্লেটসগুলো বাইরে দিক মুখ করেও রাখতে পারেন, ভেতর দিকে মুখ করেও রাখতে পারেন। তো এইভাবেই প্রত্যেকটা প্লেট আমাদের রাখতে হবে। বাটি কিন্তু সবসময় আমাদের এইভাবে উল্টেই রাখতে হবে, মানে আমরা একেবারে উল্টো করে শুইয়েও দিতে পারি, আবার এইভাবে খাঁজের মধ্যে রাখতে পারি, কখনোই সোজা করে রাখবো না, তাহলে কিন্তু জলটা ওপরে জমে থাকবে, ভালো ধোয়া হবে না। তো সবসময় আমাদের বাটিগুলোকে এইভাবেই রাখতে হবে। এই যে প্লাস্টিকের জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে মেনলি এই ওয়াইন গ্লাসগুলো আমরা রাখতে পারবো। তো যাদের বাড়িতে ওয়াইন গ্লাস আছে তারা এইভাবে এটাকে ইউটিলাইজ করতে পারবেন। এই র‍্যাকগুলো কিন্তু নামানো যায় বা ওঠানো যায়, এই যে 2টো বাটন আছে এটা একটু পুশ করলে পরেই র‍্যাকটা নেমে যাবে। আর এটাকে যদি আমরা ব্যবহার করতে চাই কোনো বড় বোল রাখার জন্য, তাহলে ব্যবহার করতে পারবো। আর তারপরে যখন হয়ে যাবে তখন আমরা এইভাবে জাস্ট উঠিয়ে দিতে পারবো। আর ওপরে দেখুন, যে প্রথম র‍্যাকটার কথা বললাম এটা খুব পাতলা, এখানে মেইনলি চামচ, কাটা চামচ এই সব আমরা রাখতে পারবো, যেমন চাকু, তারপরে হাতা খুন্তি, এইগুলো আমরা এর মধ্যে রাখতে পারবো। খুব পাতলা ধরনের জিনিসই আমরা এর মধ্যে রাখতে পারবো।
এই যে বাস্কেটটা দেখতে পাচ্ছেন, এটা আমরা দরজাতেও লাগিয়ে রাখতে পারি, কিংবা আমরা এই বাস্কেটটাকে পুরোপুরি এই যে নিচের যে র‍্যাকটা সেই র‍্যাকের সামনের দিকে রাখতে পারি, সাইডে রাখতে পারি, পেছনেও রাখতে পারি, এইভাবে ব্যবস্থা করা আছে। তবে আমরা যদি বেশি জিনিস কখনো ধুতে দিতে চাই তাহলে এটা দরজায় লাগিয়ে রাখাই ভালো, তাহলে ভেতরে র‍্যাকের মধ্যে জায়গাটা নেবে না। এখানে দেখুন খাঁজ করা আছে, সুন্দর ঢুকে গেল, তো তাহলে পুরো জায়গাটা মানে পুরো র‍্যাকের জায়গাটা আমরা ইউটিলাইজ করতে পারবো জিনিসপত্র রেখে। তো দেখুন এই যে বাস্কেটটা ঠিক আমরা এইভাবে খুলে এর মধ্যে আমরা কাঁটা চামচ চামচ সব এইভাবে শুয়ে শুয়েও রাখতে পারি, যদি আপনারা খুলে ব্যবহার করতে চান। দেখুন চামচগুলো কিন্তু শোয়ানো যাবে না, আর ছোট চামচ অবশ্যই শুয়ে রাখা যাবে, আমার যেহেতু বড় চামচ সেই জন্য দেখুন এইভাবে আমাকে রাখতে হয়েছে। তো এইরকম পুশ করে আবার বাটনটা আটকে দিলে পুরো বাস্কেটটা আটকে যাবে, আপনারা চাইলে খুলে আবার এইভাবে বের করে শুধু লাগিয়ে রেখে ভেতর দিয়ে জিনিসগুলো ঢুকিয়ে দিতে পারবেন। তো এটা বিভিন্নভাবে আমরা ইউজ করতে পারি, আর চামচগুলো সবসময় একটা উল্টো একটা ভেতরে এইভাবেই আমাদের ব্যবহার করতে হবে। এছাড়া আমরা আর একভাবে চামচ রাখতে পারি, এই বাস্কেটের ঢাকনাগুলোর মধ্যে দেখুন ছোট ছোট ফুটো রয়েছে, সেই ফুটোগুলোর মধ্যে দিয়ে ডিরেক্টলি আমরা চামচ ঢুকিয়ে দিতে পারি, আমাদের আলাদা করে এই ঢাকনাটা খুলতেও হবে না। তবে একটু পাতলা গোছের চামচ হলে তবেই কিন্তু ঢুকবে, যেমন আমার কাটা চামচগুলো এর মধ্যে ঢোকানো যায় না। তো বিভিন্নভাবে আমরা বাস্কেটটাকে ব্যবহার করতে পারি। এবারে এই বাস্কেটের নিচে দেখুন একদম তলায় একটা হুইল আছে, এই হুইলটা কিন্তু সবসময় খুব ভালো মতো যাতে ঘোরে সেটা খেয়াল রাখতে হবে, মানে বাস্কেটের মধ্যে এমন কিছু আমরা রাখবো না যেটা বাস্কেটের ভেতর দিয়ে নিচে গিয়ে আটকে যায়, তাহলে কিন্তু হুইলটা ঘুরবে না এবং ডিশওয়াশার ভালো মতো কাজ করবে না। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ডিশওয়াশার চালানোর আগে জিনিসপত্রগুলো কিভাবে আমরা ডিশওয়াশারে রাখবো। তো সবার প্রথমে নিচের র‍্যাকটা গুছিয়ে দেখাচ্ছি, এর মধ্যে মেনলি আমি বড় যে থালাগুলো সেইগুলো রাখি, আর থালাগুলো যখন আমরা রাখবো তখন সবসময় দুই মুখ করে রাখবো, এক সাইড করে আমরা থালা রাখবো না, তাহলে জলটা ভালো ফ্লো হবে না, মাঝখানটা কিন্তু খালি রাখতে হবে। তার সাথে যে বড় বাসনপত্র যেমন ঢাকনা, স্টিলের বাসন, বড় কোনো বোল, সেই জিনিসগুলো আমরা এখানে রাখবো, কোনো প্লাস্টিকের জিনিস আমরা নিচে রাখবো না, কারণ নিচে বেশি টেম্পারেচার থাকে, হিট জেনারেট বেশি হয়, সেই জন্য প্লাস্টিক খারাপ হয়ে যেতে পারে। তো এইভাবে আমরা নিচের র‍্যাকটা সাজিয়ে দিই, আর বাস্কেটের মধ্যে আমি সবসময় আলাদা করে জিনিস রাখি, মানে একটা খোপে শুধু চামচ রাখি, একটা খোপে শুধু চাকু রাখি, একটা খোপের মধ্যে কাটা চামচ রাখি, এইভাবে আলাদা করে রাখলে যখন আমরা ধোয়ার পর রাখবো সেইগুলো গুছিয়ে সুবিধে হবে। ওপরের তাকে দেখুন একদম কর্নারের দিকে আমি কাপগুলো পরপর পরপর সাজিয়ে রাখছি, কাপগুলো মাঝখানেও রাখা যায়, তবে যখন আপনাদের অনেক বেশি বাসন রাখতে হবে তখন সিমিলার জিনিস একদিকে রাখাই ভালো। তো এইভাবে দেখুন বাটিগুলোকে আমাদের উল্টো উল্টো করে রাখতে হবে, কখনোই আমরা কিন্তু সোজা করে বাটি রাখবো না, যেটা আমি আগেই আপনাদেরকে বললাম। তো সব বাটি, ছোট ছোট ইউটেন্সিলস মানে ছোট ছোট হাতাও এখানে রাখা যাবে, ছোট ঢাকনা, যে কোনো জায়গা বুঝে আমাদের জিনিসগুলো রেখে দিতে হবে। তো এইভাবেই আমাদের ওপরের র‍্যাকটাও সাজাতে হবে, এখানে কিন্তু খুব বেশি বড় জিনিস আমি রাখিনি, সব ছোট ছোট জিনিস। আর খেয়াল রাখতে হবে যে খুব বেশি ওভারলোড আমরা করে দেবো না, তাহলে কিন্তু জিনিসগুলো ধোয়া যাবে না, ধোয়া ভালো হবে না। তো সেই রকমভাবেই আমাদের জায়গা বুঝে জিনিসগুলো রাখতে হবে। একদম উপরে যে পাতলা র‍্যাকটা রয়েছে সেখানে খুব বড় জিনিস তো রাখা যায় না, সেই জন্যই হাতা খুন্তি চামচ এইসবই রাখি। তবে উডেন স্পুনগুলো কিন্তু ডিশওয়াশারে রাখতে বারণ করে, তবে আমি রাখি, আপনারা চাইলে রাখতে পারেন নাও রাখতে পারেন। তো এইভাবেই দেখুন ওপরের র‍্যাকটাতে আমি জিনিসপত্র রেখে থাকি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন ডিটারজেন্ট আমি ডিশওয়াশারের জন্য ব্যবহার করি। তবে তার আগে বলে দিই যে যে নর্মাল ডিশ লিকুইড সোপ হয় সেটা কিন্তু কখনোই ডিশওয়াশারে দেবেন না, তাহলে ফ্লাড হয়ে যাবে। তো আমি বর্তমানে এই ক্যাসকেডের ট্যাবলেটগুলো ব্যবহার করি, এইগুলো খুবই ভালো, আমি তো পুরো ফ্যান হয়ে গেছি, একটা ট্যাবলেটেই খুব ভালো পরিষ্কার হয়, সব বাসন একদম চকচক করে। তো দেখুন এই যে ডিসপেন্সারটা আছে, সেই ডিসপেন্সারের মধ্যে একটা খোপ রয়েছে উইন্ডো মতো, সেইখানে এই ট্যাবলেটটা দিয়ে দিতে হয় এবং ঢাকনাটা আটকে দিতে হয়। যখন আমরা ডিশওয়াশার একটা চালিয়ে দেব তখন এটা সময় মতো খুলে যাবে এবং পরিষ্কার হয়ে যাবে জিনিসপত্রগুলো। তারই সাথে আমি ফিনিশে এই রিনজেটটা দিয়ে দিই, এটা কিন্তু প্রত্যেক দিন আমাকে দিতে হয় না, এটা মোটামুটি 3 সপ্তাহ অন্তর অন্তর আমাকে ফিল আপ করে দিতে হয়। এর মধ্যে দেখুন একটা জায়গা রয়েছে যেখানে এই রিনজেটটা দিয়ে দিতে হয়, এটা কি জন্য ব্যবহার হয় সেটা বলে দিই। ধোয়ার পরে দেখবেন বাসনপত্রে একটা ঘোলাটে ভাব হয়ে যায়, কারণ এটা তো ড্রাই হয়, তো সেই ড্রাই ব্যাপারটাতে যে ঘোলাটে ভাবটা হয়ে যায় সেইগুলো যাতে না আসে, যাতে খুব স্পার্কলিং থাকে, পরিষ্কার থাকে, চকচকে করে, সেই জন্যই এই রিনজেটটা দিতে হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তো দেখুন এই যে ফিল আপ করে দিলাম, এবারে এটা আটকে দেব, আর 3 সপ্তাহর জন্য আমাকে আর ভাবতে হবে না, এটা দেখা যাবে যখন শেষ হয়ে যাবে তখন আবার ফিল আপ করে দিতে হবে। তো হয়ে গেল, এবারে আমাকে দরজাটা আটকে দিতে হবে। তো এবারে আমি আপনাদেরকে কন্ট্রোল প্যানেলটা দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন অনেকগুলো অপশানস আছে,
যে অপশানসগুলো এক একটা এক একভাবে কাজ করে। তো এক একটা ডিশওয়াশারে এক এক রকম কন্ট্রোল প্যানেল থাকে, অপশানস থাকে, তো সেটা বুঝে আমাদের ম্যানুয়ালটা পড়ে নিয়ে সেটা ব্যবহারটা আমাদের জানতে হবে। তো দেখুন, সেন্সারটা টেপার সাথে সাথে দেখাচ্ছে 3 ঘন্টা 48 মিনিট লাগবে এটা ধুতে। হেভি যদি আমি অপশান দিই তাহলে 4 ঘন্টা 14 মিনিট লাগবে, মানে ধোয়া শেষ হতে। নর্মালটা দিলে পরে 3 ঘন্টা 12 মিনিট সময় লাগবে, আর 1 ঘন্টা যেটা দিচ্ছি সেটাতে লাগবে 58 মিনিট, আর সোক আর ক্লিনটা সবচেয়ে বেশি লাগে, 8 ঘন্টা সামথিং বোধ হয় বা 8 ঘন্টা লাগে। তো এইভাবে এক একটা অপশানে এক একটা টাইম দেবে। আর আমি ম্যানুয়াল পড়ে যেটা জানতে পেরেছি যে এখনকার যে ডিশওয়াশারগুলো, সেই ডিশওয়াশারগুলো হচ্ছে যে যত বেশিক্ষণ ধরে ডিশওয়াশার চলবে তত ইলেকট্রিসিটি কম ড্র হবে, মানে জলটাও কম নেবে, ইলেকট্রিসিটিটাও কম খরচ হবে। তো সেই জন্য আমি সবসময় নর্মালটা এখন প্রেস করি। নর্মাল দিলে 3 ঘন্টা সময় লাগছে, তার সাথে কি হচ্ছে আমার ইলেকট্রিসিটিটা কম ড্র হবে, জলটা কম খরচ হবে। তো এখন দেখুন, এই যে 3 ঘন্টা দিয়ে আমি প্লেটা চালিয়ে দিলাম, এই ঠিক 4 সেকেন্ডের মধ্যে দরজাটা আমাকে আটকে দিতে হবে, তাহলেই এটা চলতে শুরু করবে আর এই নীল রঙের আলোটা জ্বলবে, তার মানে এটা কাজ করছে। তো এইভাবে আমি এখন রেখে দেবো, 3 ঘন্টা পর আমি আর বের করবো না, আমি একদম সকালে উঠে ডিশওয়াশারটা আনলোড করবো। পরের দিন সকালবেলা আমি জিনিসগুলো ডিশওয়াশার থেকে আনলোড করছি। আমি রাত্রেবেলা এইভাবেই চালিয়ে দিয়ে সকালবেলা বের করে নিই। তো প্রত্যেকটা জিনিস দেখুন শুকিয়ে গেছে, ভালো মতো ধোয়া হয়েছে, কোনো খাবার দাবার লেগে নেই। একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, আমি যখন এই জিনিসগুলো ডিশওয়াশারে রেখেছিলাম তখন কিন্তু কোনোটাই জল দিয়ে ধুয়ে রাখিনি, শুধু যে খাবার দাবারগুলো থাকে সেইগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে এঁঠো বাসনই রেখে দিয়েছিলাম। তাতে কিন্তু ভালো ধোয়া হয়, শুধু আমাদের একটু ভালো মতো জিনিসগুলোকে সেট করতে হবে। সঠিকভাবে যদি আমরা জিনিসগুলো রাখতে পারি তাহলে সব জিনিস খুব ভালো মতোই পরিষ্কার হয়ে যায়। যেমন দেখুন, থালাগুলো আমি এই যে দুই মুখ করে রেখেছিলাম, বাসনগুলো উল্টো করে রেখেছি, তাতে জলটা ভালো ফ্লো হয় এবং পরিষ্কার হয়। তার সাথে ডিটারজেন্টটা একটা ফ্যাক্টর, ডিটারজেন্ট ভালো থাকলে জিনিসপত্র ভালো ধোয়া হয়। দেখুন ওপরের এই থালা, এই যে হাতাখুন্তিগুলো কত ভালো হয়েছে। এবারে ডিশওয়াশারটা যখন আপনারা পরিষ্কার করবেন তখন দেখুন এই যে উইলটার পাশে এইরকম একটা জালি থাকে, সেটাকে খুলে নিয়ে একটু জল দিয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যায়। আমি এর মধ্যে একবারই করেছি, আর এখানে একটা নেট থাকে, সেই নেটের মধ্যে যদি কোনো খাবার দাবার আটকে থাকে তাহলেও সেটা একটু জল দিয়ে ধুলেই হয়ে যায়, আবার সেটাকে লাগিয়ে দিলেই হয়ে যাবে। আমি ডিপ ক্লিন এখনও করিনি, কারণ যেহেতু এটা নতুন ডিশওয়াশার এখনও করার প্রয়োজন হয়নি, তবে অবশ্যই আগামী 1-2 মাসের মধ্যে করলে আমি আপনাদেরকে পরে দেখাবো। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আমি যতটা পারলাম ডিটেইলে আলোচনা করার চেষ্টা করলাম। যদি ইউজফুল মনে হয় তাহলে সবার সাথে শেয়ার করতে পারেন, যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে লাইক করতে পারেন, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নতুন ভিডিওর সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে, ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো ফিরে।